আমরা মুসলমান আমরা কি মান মুসলমান আল্লাহ নবী দেখে দেখে বলেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন আহ কত সুন্দর সুন্দর হাদিস আল্লাহু আকবার বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের ভিত্তি হলো পাঁচটি ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বর হলো শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এক নম্বর হলো এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছোট ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই সিজদার মালিক কপালের মালিক একমাত্র আমার আল্লাহ কে একমাত্র কে আল্লাহ সিজদার মালিক একমাত্র আল্লাহ ইবাদতের মালিক একমাত্র আল্লাহ কারো সামনে মাথা নত করতে হলে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তার উপযুক্ত আর কেউ এর উপযুক্ত নয় এই জন্য বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটি এক নম্বর হল শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং কি রাসূল ওয়া ইকামিস সালাহ দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা আয়াতুনহা বিহুকুকিহা নামাজের যত হক আছে সময় মতো নামাজকে জামাতের সাথে আদায় করা আল জামাতু সুন্নাতুন মুয়াক্কাদাতুন জামাতে নামাজ আদায় করা হলো সুন্নতে মুয়াক্কাদা জামাতে নামাজ আদায় করা হলো সুন্নতে মুয়াক্কাদা নবীজি বলেন ওয়া ইকামিস সালাহ দুই নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দুই নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কি করা ওয়া ইতাইয যাকাত আর তিন নম্বর হলো যাকাত প্রদান করা কি দেওয়া যাকাত প্রদান করা নবীজি বলেন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন মান আতাহুল্লাহু মালান যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন ফালাম ইউদ্দি যাকাতাহু সে তার মাল থেকে যাকাত আদায় করলো না মুসতালাহু ইয়াউমুল কিয়ামাতি সুজাআন আফওয়া কিয়ামতের দিন তার মালকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন বানিয়ে দেওয়া হবে তার মালকে বিষাক্ত ভয়াবহ সাপের রূপ সাপ বানিয়ে দেওয়া হবে ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর সাপ বলতে থাকবে দংশন করতে থাকবে দুই চোয়ালের মধ্যে দুই গালের মধ্যে দংশন করতে থাকবে সাপ গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে দুই চোয়ালের মধ্যে দুই গালের মধ্যে ধ্বংসন করতে থাকবে সুবারি মারতে থাকবে আর বলতে থাকবে আনা কাংসুকা আনা মালুকা না কাংসুকা আমি তোর মাল আমি তোর জমানো সম্পদ আমি তোর মাল আমি তোর জমানো সম্পদ আমি তোর মাল আমি তোর জমানো সম্পদ এইভাবে করে সে বলতে থাকবে আর ধ্বংসন করতে থাকবে নাউজুবিল্লাহ এই জন্য জাকাত আদায় করা এটা কয় নাম্বার তিন নাম্বার হচ্ছে জাকাত আদায় করা এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দুই নম্বরে কি নামাজ প্রতিষ্ঠা করা ইসলামের খুঁটি ইসলামের ভিত্তি ইসলামের মেরুদণ্ড কয়টা সবাই বলেন না কয়টা পাঁচটা এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা ওয়া ইতা যাকাত তিন নম্বর হচ্ছে যাকাত আদায় করা তিন নম্বরে কি যাকাত আদায় করা ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান চার নম্বর হলো হজ করা নবীজি বলেছেন যে ব্যক্তি হালাল মানের দ্বারা হজ করলো বাইতুল্লাহর জিয়ারত করলো আর হজ্জের যে বিধিবিধানগুলি আছে সেইগুলি সুন্দর মতো আদায় করলো হাজরে আসওয়াদকে চুম্বন করার সাথে সাথে হাজরে আসওয়াদ তার জিন্দগির সমস্ত গুনাহগুলো শুষে নেয় আর লোকটাকে দুধের মতো সাদা নিষ্পাপ বানায় ছেড়ে দেয় ইন্নাল হাজাল আসওয়াদা ইন্নাল হাজাল
আসওয়াদ নুজিলাত মিনাল জান্নাতি হাজরে আসওয়াদ কালো পাথর হাজার অর্থ হলো পাথর আসওয়াদ মানে কালো হাজার অর্থ কি পাথর আসওয়াদ মানে কালো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি আসাদু বায়াদাম মিনাল লাবা এটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাথরটিকে পাঠিয়ে দিয়েছেন এটি দুধের চাইতে বেশি সাদা ছিল আল্লাহু আকবার দুধের চাইতে বেশি সাদা ছিল হাজরে আসওয়াদ যেটা কালো পাথর এখন হাজরে আসওয়াদ আমরা দেখি এটা দুধের চাইতে বেশি সাদা ছিল নবী যে বলেছেন শুনো 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 হাজরে আসওয়াদ দুধের চাইতে বেশি সাদা ছিল বনি আদমের গুনাহগুলি শুষে নিতে 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 এটা কালো হয়ে গেছে সুবহানাল্লাহ পাথর গুনাহকে চুষে না পাথর গুনাহকে কি করে চুষে না এই জন্য নবী যে বলেন চার নম্বর হচ্ছে ওয়াল হাজ্জি চার নম্বর কি হজ করা কি করা চার নম্বর হলো হজ করা যেই ব্যক্তির বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত রাহা খরচ আছে খরচ বহন করার মতো ক্ষমতা আছে বিমানে টিকিট পাসপোর্ট ভিসা লাগানোর সক্ষমতা আছে সারা বছর খাওয়া দাওয়ার পর এই পরিমাণ মাল আছে নবীজি বলেন তার জন্য হজ করা অত্যাবশ্যক ওয়াজিব আর হজ করা সারা জিন্দেগিতে একবারই ফরজ হজ করা সারা জীবনে কয়বার ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দৈনিক ফরজ আর হজ করা সারা জীবনে একবার ফরজ একবার করার পরে যতবার করবে শুধু নফল হবে নফল হবে নফল হবে সুবহানাল্লাহ বলে যে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি হজ করলো হালাল মানের মাধ্যমে আর নিয়তটাকে ঠিক রাখলো হজের কার্য সম্পাদন হবে ওই লোকটি আজকে যে নবজাত শিশুর জন্ম হলো আজকে যে শিশুর জন্ম হয়েছে তাকে কোনো গুনাহ আছে সে কি কাউকে গালি দিছে সে কি কারো মাথার মধ্যে বাড়ি মারছে সে কি কোনো গুনাহ করছে আজকে যে নবজাত শিশুর জন্ম হয়েছে হজ্জের বিধিবিধান পালন করার পরে হজ কমপ্লিট হওয়ার পরে ওই ব্যক্তি কি নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় একবারে নিষ্পাপ একবারে বেগুনাহ মাসুম চার নম্বর হলো ওয়াল হজ্জ হজ করা ও সাওমি রমাদান পাঁচ নম্বর হলো রমজান শরীফে রোজা রাখা পাঁচ নম্বরে রমজান শরীফে রোজা রাখা নবীজি বলেছেন নাম সাওমা রমাদান ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যেই ব্যক্তি রমাদান রোজা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাখলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার সমস্ত গুনাহগুলি মাফ করে দেয় সুবহানাল্লাহ রমজান মানে জ্বালিয়ে ফেলা ছাই করে ফেলা রমজানের রোজা ও শিলায় জীবনের সব গুনাহ ছাই হয়ে যায় একবারে জ্বালায় পুড়ে